সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ গাইস আমাদের বাংলাদেশ সার্ভে ইভেন্ট সেকশনে গেলে তোমরা বিটিএস স্পেশাল এই ইভেন্টটা দেখতে পারবা। আর এখানে এই 7টা বান্ডেল ফ্রিতে দেওয়া হচ্ছে, এখান থেকে একটা করে বান্ডেল তোমরা ফ্রিতে নিতে পারবা। তবে এই বান্ডেল ফ্রিতে ক্লেম করে নিতে হলে এর জন্য তোমাদের এই ক্রিস্টাল টোকেনটা নেওয়া লাগবে। সো এই ক্রিস্টাল টোকেনটা তোমরা কোথায় পাবা, কিভাবে ক্লেম করতে পারবা, যারা এখনও পর্যন্ত এই ক্রিস্টাল টোকেনটা ক্লেম করতে পারো নাই তারাই শুধুমাত্র এই ভিডিওটা দেখো, কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো ক্রিস্টাল টোকেন কিভাবে নিবা আর কিভাবে বান্ডেলগুলো বের করবা। তার জন্য গাইস অবশ্যই এই ভিডিওতে একটা করে লাইক করে দাও এবং এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ফ্রি ফায়ারের আইডি কোডটা লিখে দাও। আর তোমরা যারা যারা আইডি কোডটা লিখে দিবা তাদের মধ্যে থেকে দুইজনকে দুইটা উইকলি গিভওয়ে করা হবে। তো গাইস প্রথমে আমরা ইভেন্ট সেকশনে চলে যাবো, এখানে বিটিএস স্পেশাল যে আইটেমগুলো এসেছে এখানে অনেকগুলো আইটেম এসেছে। প্রথমে জেন এফএফ, এইগুলো কিন্তু তোমরা ফ্রিতে পাবা। এখানে একটা টি শার্ট রয়েছে, আপনার ব্যানার রয়েছে, এইগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা 25 মার্চ থেকে 16 এপ্রিলের মধ্যে, মানে আজ থেকে শুরু করে 16 তারিখের মধ্যে এইগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তার জন্য ছোট্টখাটো টাস্ক কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। অ্যান্ড গাইস ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা সার্ভার রয়েছে, এগুলোও কিন্তু আমরা লগ ইন করলে ফ্রিতে পাবো 9 থেকে 10 তারিখে, মানে আমরা 10 তারিখে লগ ইন করলে এই সার্ভারের স্ক্রিনটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিবো। আর এই মাঝখানে যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এই বান্ডেলগুলো নিতে হলে কিন্তু আমাদের একটা স্পেশাল টোকেন লাগবে, সেটা হলো ক্রিস্টাল টোকেন। আর এই ক্রিস্টাল টোকেনটা কিন্তু আমরা সকলে নিতে পারবো না, তার জন্য আমাদের অবশ্যই কিছু কাজ করতে হবে। এখানে দেখো গাইস এই যে ক্রিস্টাল টোকেন এইটা কিন্তু আমাদের নিতে হবে। আর ক্রিস্টাল টোকেনটা নিতে হলে কিন্তু অবশ্যই কিছু বিষয় আমাদের ফলো করতে হবে, তারপরেই কিন্তু আমরা ক্রিস্টাল টোকেনটা নিতে পারবো। অ্যান্ড এই ক্রিস্টাল টোকেন দিয়ে আমরা এখান থেকে একটা রেয়ার বান্ডেল নিয়ে নিতে পারবো, মানে সবথেকে ভালো বান্ডেলটা তোমরা পছন্দ করলে কিন্তু নিতে পারবা। তো গাইস এছাড়াও কিন্তু এখানে আরও অনেক অনেক আইটেম রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, বিটিএস ক্রিস্টাল রিলিজ ক্যালেন্ডার, তো এই ক্যালেন্ডার মধ্যে সব কিছু কিন্তু দেওয়া হয়েছে। সো এখান থেকে আমি তোমাদেরকে বলে রাখি 7টা বান্ডেল এখান থেকে একটা নিতে পারবা, আর একটা নিতে হলে মূলত এই ক্রিস্টাল টোকেনটা তোমাদেরকে নিতে হবে। আর ক্রিস্টাল টোকেনটা নিতে হলে আমাদের সরাসরি এখানে যেতে হবে গেট বিটিএস ক্রিস্টাল, এই অপশনটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। অ্যান্ড এখানে আমরা দেখতে পারতেছি যে ক্রিস্টাল টোকেনটা এইটা কিন্তু আমাদেরকে মূলত নিতে হবে। তো নিতে হলে এখানে গাইস দেখো স্পষ্টভাবে গাইনা লিখে দিয়েছে স্পেন্ড টু কে ডায়মন্ড ফর বিটিএস ক্রিস্টাল, মানে 2K ডায়মন্ড এখানে আমাদেরকে স্পেন্ড করতে হবে, মানে 2000 ডায়মন্ড স্পেন্ড করতে হবে ফর বিটিএস ক্রিস্টাল, ক্রিস্টাল টোকেনের জন্য। তো 2K ডায়মন্ড বলতে আমরা বুঝি 2000 ডায়মন্ড কিন্তু আমাদের স্পেন্ড করতে হবে, অর্থাৎ 2000 ডায়মন্ড ব্যয় করলে কিনা আমরা এই ক্রিস্টাল টোকেনটা পাবো। অর্থাৎ গাইস তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছো, এই ক্রিস্টাল টোকেনটা কিন্তু আমরা ফ্রিতে বের করে নিতে পারবো না। 2000 ডায়মন্ড যখন আমরা খরচ করবো, টোটাল 14 দিন তোমাদেরকে সময় দিবে, 14 দিন তোমরা মনে করো ইনকিউবেটারে 500 ডায়মন্ড খরচ করছো বা টপ আপ নিয়ে এরকম 500 ডায়মন্ড বা 200 100 করে তোমরা 14 দিনে টোটাল 2000 ডায়মন্ড খরচ করছো, তারপরে কিন্তু এই এই টোকেনটা তোমাদেরকে দেওয়া হবে। এখানে ক্লেম অপশন আসবে, এখান থেকে কিন্তু তোমরা ক্লেম করে নিতে পারবা। অ্যান্ড ওই টোকেনটা দিয়ে কিন্তু তোমাদের এই যে 7টা বান্ডেল একসাথে 7টা বান্ডেল দেওয়া থাকবে। অ্যান্ড এখানে তোমাদেরকে টিক চিহ্নর অপশন দেওয়া থাকবে, তো ওখান থেকে একটা বান্ডের ওপর তোমরা টিক চিহ্ন দিয়ে নিচে দেখতে পারবা ক্লেম অপশন দেওয়া হবে তোমাদেরকে। তো ওই ক্লেম অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে একটা বান্ডেল তোমরা নিয়ে নিতে পারবা। তার জন্য অবশ্যই কিন্তু গাইস তোমাদের 2000 ডায়মন্ড খরচ করতে হবে, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমরা 2000 ডায়মন্ড খরচ করলেও এই ক্রিস্টাল টোকেনটা পেয়ে যাবা। আশা করি গাইস সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো, তো এটা কিন্তু আসলে সকলে পাবে না আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।